সকালে জলসা, সকালে জলসা। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক মহাশয় পরিচালিত সকালের জলসা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমি আছি আপনাদের সাথে সঞ্চালনায়, আমি বাপ্পা বেড়া। আমার সাথে আছেন অতিথি বরুণ ভট্টাচার্য মহাশয়, আমাদের অতিথি আসন অলঙ্কৃত করে আছেন, আর সাথে আছেন কিবোর্ডে তরুণ কুমার ভট্টাচার্য। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো প্রথমেই আপনার কাছে চলে যাব, আপনার প্রথম নিবেদন আমরা শুনব। ঠিক আছে, আমরা যারা আবৃত্তি করি, আবৃত্তিকার যার কবিতা না করলে আমরা নিজেদেরকে সম্পূর্ণ আবৃত্তিকার বলে মনে করতে পারি না, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাগজের নৌকা কবিতাখানি আমি প্রথমেই নিবেদন করছি। ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ নৌকাখানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি, কার কাছ হতে ভেসে এলো শ্রুতি কাগজ নৌকাখানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিকে পানে চলে যায় সোজা, বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনো খানে যে, প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে, ছোট ছোট ঢেউ উঠে আর পড়ে রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে, গগনের তলে মেঘে ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো, কি ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে, ওই মেঘে আর তরণী আমার কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি, কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকাখানি। কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তরে কভু করে নাই মানা, ধরি নাহি রাখে ফিরে নাহি ডাকে, ধারি নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে, চোখ বুঝে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার, তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে, তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি, ঘুমলো এ সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়ানি আমাশি। অনবদ্য, ভীষণ ভালো লাগলো। আর দর্শক বন্ধুরা, আপনারাও দেখলেন বা কবিতাটা শুনলেন, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। আপনার কাছে চলে যাব, আপনাকে একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে আপনি তো বহুদিন থেকে আমাদের আবৃত্তি সাথে যুক্ত আছেন এবং আপনি নিজেও লেখেন, তা আপনার সেই লেখার
ভালো লাগাটা যদি একটু আমাদের শ্রোতা বন্ধু বা দর্শক বন্ধুদের সাথে একটু যদি শেয়ার করেন। আমি প্রায় 45 বছর এই আবৃত্তির সঙ্গে যুক্ত আছি। সুতরাং আবৃত্তি করতে গেলে তো আমাদের আমাদের মূল উপজীব্য যেটা, যাকে আমরা সঙ্গে নিয়ে এগিয়ে যাই, সেই কবিতা। এই আবৃত্তি বিভিন্ন কবির কবিতা পড়তে পড়তে, আবৃত্তি করতে করতে আমি নিজেও কিছু কবিতা লিখি এবং সেগুলো বিভিন্ন মঞ্চে উপস্থাপনা করি। আজকে অবশ্য আমি আজকে নিজের কোনো কবিতা করছি না, আজকে বিভিন্ন বিশিষ্ট কবিদের কবিতাই আমি এখানে শোনাব। এবং সবচেয়ে যেটা বড় কথা, আপনি আপনার সাথে প্রোগ্রাম করার আগে কথা বলছিলাম, তখন আপনি বললেন যে আমি একজন টিচার, তো আপনি ওই স্কুলের কাজকর্ম করার পরও যে এইসবের চর্চা করেন, এটা একটা অন্যরকম পাওয়া আমাদের কাছে। এবং সেই চর্চা আপনি দিনের পর দিন চালিয়ে যাচ্ছেন, এটা একটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি যে আপনারা আছেন বলেই আজকে এই বাচিক জগৎ এতটা সমৃদ্ধ। হ্যাঁ, আমরা এগিয়ে যেতে পারছি এভাবেই। তো আপনার কাছে চলে যাব আপনার দ্বিতীয় নিবেদন, আপনার দ্বিতীয় কবিতা আমরা শুনব, আমাদের দর্শক বন্ধুরা শুনবে। আজকের এই যে কবিতার আসরে আমি দ্বিতীয় নিবেদনে একটু অন্য স্বাদে চলে যাচ্ছি, আঞ্চলিক ভাষার কবিতায় চলে যাচ্ছি। কবি স্বরাজ বসুর মা কবিতা। এক জীবনে কত গুলান ভোর দেখলাম হে, সূর্যি উঠে ভোরের বেলা আকাশ রাঙা করে। যখন আমি ছোট ছিলাম একেবারে ছোট, সেসব দিনের কথা আমার মনে লাইরে মুঠো। তা বাদে যে জ্ঞান আসল মায়ের কাছে সুতম, তো মাটো আমার গায়ে মাথায় হাত বুলাইয়ে জাগাইত। জেগে দেখতম আকাশ রাঙ্গা কি সুন্দর দেখাইছে, রাঙ্গা আলো মাকে আমার বেগুন পাড়া সাজাইছে। ধীরে ধীরে বড় হইয়াম মায়ের কোলে পিঠে, স্কুলেরই পড়া পড়তে লাগলাম ঘরে উঠে। সরয়া কি সরয়া সব ভুরের বেলা সাথী, ABCDও ভুরের বেলা করত মাতামাতি। মাটো আমার হাস্ত খুব সেই সব ভুরের বেলা, পড়ে লিখে লায়ে খাবে তাহার আপন ছেলা। কিন্তু সেটা হবে লাইত গরিব মানুষ লয়, জন্ম জুড়ি খাটতে গেলাম শুনেন বাবু মশয়। ভোরের বেলা উঠেই দিয়ে মা দিত চা মুড়ি, আকাশে রাঙা সূর্যি আলোয় হাসত গো মা বুড়ি। সেই সে ভোরে কত বছর হন হনাইয়ে ছুটে, আমি হইলাম বাবু দিগের গোডাউনের মুটে। সেই সে ভোরে মা বুড়িটা শীত গ্রীষ্ম মাইন্ত লাই, কাক ভরে সে উঠেই যেত বারণ লিসে ছুইন্ত লাই। এই কপালে চুমা দিত বলিত কামে যাইছিস, সূর্যি পরিণাম করে যাবি মায়ের কথা মাইছিস। এই মা গো মা তোমার কথা মেনেই আমি চলছিলাম, ঘুরের বেলা সূর্যি ঠাকুর পরিণাম করেই যাচ্ছিলাম। একদিন কি হইল জানেন, ইমন ভোরের বেলা মা আমাকে জাগাইছে নাই গায়ে দিয়া ঠেলা। আমি মাকে জড়াই ধরে সোহাগ করি ডাকিলাম, মা হরে মা গো মা, মা তো আমার কোন ইশারা দিল না। সবাই বইলে মইরে গেছে, আমি বললাম না গো নয়, হই তো দেখি না আকাশ জুড়ে সূর্যি ঠাকুর প্রকাশ হয়। সূর্যি ওঠার সাথে সাথে আমার মাহাত্ম প্রতিদিন, ওই তো সূর্যি উঠে গেছে, মাকে আমার জাগাই দেন। জাগাই দিতে পারলে না কেউ জ্বালাই দিলে গো, জাগাই দিতে পারলে না কেউ জ্বালাই দিলে গো, রাঙ্গা ধোয়া আকাশ পারে সরাই গেল গো, রাঙ্গা গুণ সূর্যি ঠাকুর মেখে লিলে গায়, আকাশ পানে চাইলে বুয়ে আমার মাকে দেখা যায়। অসাধারণ আপনার বাচনভঙ্গি, আমরা মুগ্ধ হলাম, আমরা শুনলাম, আমাদের সাথে কয়েক হাজার দর্শক বন্ধু তারাও শুনল। আমরা চলে যাব ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবারও ফিরছি সকালের জলসা অনুষ্ঠানে।
সকালে জলসা, সকালে জলসা, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আজি প্রভাতে রবির কর কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা ও আমার মেঘলা আকাশ, এতদিন কোথায় ছিলে? প্রাণ চায় চক্ষু না চায়, মরে কি তোর দুস্তর লজ্জা। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমি যে জল সাগরে, সকালে জলসা, সকালে জলসা। দর্শক বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম যে বিরতির পর ফিরব, তো ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরে এলাম সকালের জলসা অনুষ্ঠানে। চ্যানেল ভীষণ নিবেদিত শামসের মল্লিক মহাশয় পরিচালিত অনুষ্ঠান সকালের জলসা, উপস্থাপনায় আমি বাপ্পা বেড়া। আমার সাথে আছে বিশিষ্ট আবৃত্তিকার এবং কবি বরুণ ভট্টাচার্য মহাশয়, ওনার সাথে কিবোর্ডে সহযোগিতায় তরুণ কুমার ভট্টাচার্য। আবারও আপনাদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ভীষণ ভালো লাগছে আপনাদেরকে এই রকম একটি অনুষ্ঠানে পেয়ে। আর যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন দর্শক বন্ধুরা, আপনারা আপনাদের প্রতিভাকে তুলে ধরতে পারেন। আপনারা কি নাচ, গান এবং আবৃত্তিতে দক্ষ? তাহলে আপনার সৃষ্টিকে তুলে ধরুন আমাদের চ্যানেল ভিশনের পর্দায় কয়েক হাজার দর্শকের মধ্যে। আর দেরি নয়, চটপট যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 9830567111 এই নাম্বারে। আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে প্রতিদিন হাজির হই, অর্থাৎ আপনারাও আমাদের সঙ্গে থাকুন। আমি আবারও চলে যাব শিল্পীর কাছে আপনার পরবর্তী নিবেদন। আমি আবার একটু অন্য স্বাদে চলে যাচ্ছি। প্রথমে কবিগুরুকে স্মরণ করলাম, তারপর আমাদেরই আঞ্চলিক ভাষা, যে ভাষা সমৃদ্ধ করবার জন্য বিভিন্ন কবি বিভিন্ন কবিতা লিখেছেন, সেই কবিতা করলাম। এবার আমি চলে যাব ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতার অংশ বিশেষ। অনেক বড় কবিতা, অতক্ষণ সময় এখানে পাওয়া যাবে না, আমি ওর অংশ বিশেষ আবৃত্তি করে শোনাচ্ছি। ছিপখাম তিন দাঁড় তিনজন মাল্লা, চৌপর দিন ভোর দেয় দূর পাল্লা, কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বন হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘুমটার বউটি, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধূপ ছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি, মুখখানি মিষ্টির চোখ দুটি ভোমরা, ভাব কদমের ভরা রূপ দেখো তোমরা, পান বিনে ঠোঁট রাঙা চোখ কালো ভোমরা, রূপশালী ধান ভানা রূপ দেখো তোমরা। পান সুপারি পান সুপারি এইখানে তে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই সিন্নি মেনে চল টেনে বইটা হেনে, বাক্স মুখে সামনে ঝুঁকে বাঁয় বাঁচিয়ে ডাইনে রুখে, বুক দে টানো বইটা হানো, সাত সতেরো কোপ কোপানো, হাড় বেরুনো খেজুর গুলো ডাইনি যেন ঝামর চুল, নাচতে ছিল সন্ধ্যে গমে লোক দেখে কি ধমকে গেল, জমজমাটে জাঁকিয়ে ক্রমে রাত্রি এলো, রাত্রি এলো। ঝাপসালুই চরের ভিতে ফিরছে কারা মাছের পাশে, পীর বদরের কুদরতিতে নৌকা বাঁধা হিজল গাছে, লক লক সর্বন বক্তায় মগ্ন, চুপচাপ চারদিক সন্ধ্যার লগ্ন, চারদিক নিঃসার ঘোর ঘোর রাত্রি, ছিপখাম তিন দাঁড় চারজন যাত্রী,
জড়ায় ঝাঁঝি দাঁড়ের মুখে ঝাউয়ের বিধি হাওয়ায় ঝুঁকে ঝিমায় বুঝি ঝিঝির গানে স্বপন পানে পরাণ টানে তরায় ভরা আকাশ কি ভুলোয় পেয়ে ধুলোর পরে লুটিয়ে পোলো আচম্বিতে কহুক মহ মন্ত্র ভরে কেবল তারা শেষের শিরে মানিক পারা হিসাব নাহি সংখ্যা নাহি কেবল তারা যেথায় চাহি কোথায় এলো নৌকা খানা তারার ঝড়ে হইরে কানা পথ ভুলে কি এই তিমিরে নৌকা চলে আকাশ চিরে আর জোরদের কোশ জোরদের ঘন্টা টান ভাই টান সব নেই উৎকণ্ঠা চাপ চাপ শ্যাওলার বিজ দ্বীপ সব সারসার বৈঠার ঘায় সেই দ্বীপ সব নড়ছে ভিল ভিলে হাস্তায় জল গায়ে চড়ছে ওই মেঘে জমছে চল ভাই সমছে গাও গান দাও শিশ বকশিস বকশিস খুব জোর ডুব জল বয়স্রোত ঝির ঝির নেই ঢেউ কল্লোল নয় দুই নয় তিন নেই নেই শঙ্কা চল সব ফুর্তি বকশিস টঙ্কা বকশিস ফুর্তি ভোর ভোর সন্ধ্যায় যাও গাছ দুলছে ঢোল কলমির ফুল কেন্দ্রায় ঢুলছে ঠিকান তিনদার তিনজন মাল্লা চুল পর দিন ঘুর দেয় জির পাল্লা চুল পর দিন ঘুর দেয় জির পাল্লা চুল পর দিন ঘুর দেয় জির পাল্লা অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর কবিতা আপনার কাছ থেকে শুনছি। এবং আমি দেখছি আপনার একটা কবিতা অন্য কবিতার কাছে খুবই আলাদা, মানে সম্পূর্ণ আলাদা স্বাদের কিছু কবিতা আমরা আজকে শুনছি, আমাদের ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে সঙ্গে সমস্ত দর্শক বন্ধুরাও শুনছেন, তো আপনি অনেক স্টেজ প্রোগ্রাম করেছেন এবং সেখানে কয়েক হাজার দর্শক আপনি পেয়েছেন, তো সেখানে যদি কোনো ভালো লাগা আমাদের দর্শক বন্ধুদের সাথে আপনি ভাগ করে নেন, মানে সেই ভালো একটা স্মৃতি, সেই একটা আনন্দকর মুহূর্ত যেটা আপনার মনের মণিকোঠায় চিরদিন আছে এবং স্মৃতিতেও সেটা থেকে যাবে বহুদিন। আমি আমার দীর্ঘ আবৃত্তির যে জীবন তাতে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক বড় মঞ্চেই আমার আবৃত্তি উপস্থাপনা করেছি। আমার যেটা বিশেষভাবে ভালো লেগেছে যে দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর শহরে আমার এই বাংলা কবিতাকে আমি আবৃত্তি হিসাবে সেখানে উপস্থাপন করে হাজার হাজার মানুষের যে ভালো লাগা যে ভালোবাসা পেয়েছি আমার এই আবৃত্তি জীবন তাতে ধন্য হয়ে গেছে, যে আমার এই বাংলাকে আমি গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরতে পেরেছি, এটা আমার জীবনের একটা খুব বড় পাওয়া বলেই আমি মনে করছি। এবং ভালো লাগার বিষয় এটাই যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষজন নয়, পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যের মানুষজন ওনার আবৃত্তিটিকে ভালোবেসেছে এবং নিয়েছে। এবং তাই নয়, উনি যখন প্রোগ্রাম করতে যান, আমি যেটা খবর পেলাম বা ওনার মুখে শুনলাম, মানে তারাও অধীর আগ্রহী অপেক্ষা করে থাকেন যে পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পী বরুণ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে কিছু পাবো, যেটা অন্যরকম একটা প্রাপ্তি, অন্যরকম একটা ভালো লাগার জায়গায় তৈরি হবে। তো আপনার কাছ থেকে আরও একটা আবৃত্তি আমরা শুনে নেব। আবার আমি একটু অন্য স্বাদে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ একটু বিভিন্ন কবিতা যে করলাম, এবারে যে কবিতাটি করছি আমাদের পশ্চিমবঙ্গের গর্ব সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্যের যুদ্ধবিরোধী কবিতা প্রিয়তমাশু, একজন ক্লান্ত সৈনিকের যে বক্তব্য তিনি তার প্রিয়তমাকে যে কবিতা লিখেছেন সেই কবিতাই বক্তব্য। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনি শিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার, অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বাদ মাতে। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয়ের রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ, আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ কিন্তু নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি, কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ,
মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে আমার চোখে ঘুম নেই, তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয়ে জ্বলেছে অনুশোচনার অঙ্গারে, তোমার আর তোমাদের ভাবনায় তোমাকে ফেলে এসেছি দারিদ্রের মধ্যে, ছুঁড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারিয়া মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব, আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে, জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকার বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে জানি না তাও, তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মভর আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায় প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবের লোক মুখে মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার, তবু একটি হৃদয় নিচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়ে, যুদ্ধ চাই না, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয় এবার পিছু ফেরার পালা, পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য, প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর ঘরে ফেরার তাগাদা, আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। অসাধারণ, ভীষণ ভালো লাগলো, কিন্তু আরো কিছু লেখা, আরো কিছু আবৃত্তি আমাদের শোনার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সময়ের বাঁধনে সবাই বাধা, আমাদেরকে আজকের অনুষ্ঠানের এখানেই ইতি টানতে হয়। আজকের অনুষ্ঠানে প্রতিটি শিল্পীকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদের, আর ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সঙ্গে টিভির ওপান্তে ছিলেন, অনুষ্ঠান দেখলেন, প্রত্যেককে আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা আবার এই অনুষ্ঠান দেখতে পাবেন আগামীকাল ঠিক সকাল 7টায়, নতুন করে বসবে সকালের জলসা। এতক্ষণ সঞ্চালনায় আমি ছিলাম বাপ্পা বেরা, চ্যানেল ভিশনের পক্ষ থেকে স্মারক এবং সম্মাননা পত্র তুলে দিলাম কবি এবং আবৃত্তিকার বরুণ ভট্টাচার্য মহাশয়ের হাতে। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সঞ্চালনায় আপনাদের বন্ধু বাপ্পা বেরা। আগামীকাল ঠিক সকাল 7টায় চ্যানেল ভিশন নিবেদিত সকালের জলসা অনুষ্ঠান আবারও নতুন করে বসবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন।